কল্যাণী ইউনিভার্সিটি পরবর্তী পরীক্ষাগুলি কবে হবে সেই নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল। ওল্ড এবং নিউ প্রত্যেকে কিন্তু জানিয়ে দিয়েছে ইউনিভার্সিটি কবে কাদের পরীক্ষা হবে এবং তাদের রেজাল্ট পাবলিশড হবে। তোমরা দেখে নাও, আগে বলছি ওল্ডদের। ওল্ডদের যে ফিফথ সেমিস্টারে পরীক্ষা হবে সেই পরীক্ষাটি হবে 30শে ডিসেম্বর এবং তার রেজাল্ট দেবে উইদিন 28শে ফেব্রুয়ারি। এবং তোমাদের ওল্ড থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে 21শে জানুয়ারি এবং তার রেজাল্ট পাবলিশ হবে 31শে মার্চ 30শে মার্চ। এবং ওল্ড ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে 6ই ফেব্রুয়ারি এবং তার রেজাল্ট পাবলিশ হবে 30শে এপ্রিল 2025। তোমাদের কিন্তু 25 সালের সমস্ত পরীক্ষাগুলি কিন্তু জানিয়ে দিল। এবার নিউ যারা আছো এনইপি সিস্টেমে, তাদের ক্ষেত্রে নিউ থার্ড সেমিস্টারের পরীক্ষা আরম্ভ হচ্ছে 18ই ফেব্রুয়ারি থেকে এবং তাদের রেজাল্ট পাবলিশ হবে 30শে এপ্রিলের মধ্যে। আর নিউ ফার্স্ট সেমিস্টার যারা এবার অ্যাডমিশন নিয়েছো 2024-এ, তাদের পরীক্ষা হচ্ছে 12ই মার্চ এবং রেজাল্ট পাবলিশ হবে 31শে মের মধ্যে। অর্থাৎ তোমাদের 25 সালের সমস্ত এক্সামের দিনক্ষণ তোমরা জানতে পারছ। আশা করি এই ডেটগুলিতে পরীক্ষা হবে, 2-1 দিন কিন্তু কম বেশি করে পিছিয়ে যেতে পারে এক্সাম। তাছাড়া ধরে রাখো এই ডেটেই পরীক্ষা হবে, সেইভাবে প্রস্তুতি নাও। তোমরা কিন্তু আমাদের থেকে আর্টসের সমস্ত বিষয়ের নোটস কিন্তু পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো আপডেটে।